হেফাজতের কোনো কর্মী আসামি শ্রেণীভুক্ত হলে বিনা খরচে তার মামলা পরিচালনার দায়িত্ব নিতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে পোস্ট করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব ইমরুল চৌধুরী। বর্তমান সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার প্রেক্ষাপট নিয়ে দেশে চলছে নানা আলোচনা, সমালোচনা থেকে শুরু করে নানা রকম জটিলতা। সম্প্রতি হেফাজতের হরতাল করায় পুলিশ অনেক হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে। সেই প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইমরুল চৌধুরী তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আসেন ব্যাপক আলোচনার মাঝে। ইতিমধ্যে তিনি অনেক প্রশংসাও পেয়েছেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের থেকে। এর আগেও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে আলোচনায় এসেছিলেন তিনি। বার্তাওয়াল সংবাদের সাথে ওনার কথোপকথন হয়, উনি আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি কি হেফাজতের জন্যই নাকি যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য আপনার এই উক্তিটি উল্লেখ করেছেন? এই প্রশ্নের উত্তরে তিনি আমাদের বলেন, আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, সকল অন্যায়ের বিপক্ষে আমি। হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, হেফাজত যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে তার সাথে আমি একমত, তাই আমি হেফাজতের সাথে আছি, থাকবো। হেফাজতের অনেক আইনজীবী আছে, তবুও তারা যদি আমাকে আইনজীবী হিসেবে নিতে চায় তাহলে আমি বিনা স্বার্থে আইনি সহায়তা করব। প্রশাসনের সম্পর্কে ওনার মন্তব্য জানতে চাইলে উনি আমাদের জানান, প্রশাসনের কোনো দোষ নেই, প্রশাসনের সাথে যেসব সন্ত্রাসীরা থাকে তাদেরই দোষ, এবং হত্যাও করেছে পুলিশের সাথে থাকা সন্ত্রাসীরা। দেখুন, পুলিশের সাথে যারা থাকে এদের পুলিশ ডেকে আনে না। রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়ানোর জন্য কিছু রাজনৈতিক ব্যক্তি এমন করে থাকে, তাই প্রশাসন নিয়ে কোনো মন্তব্য নেই। এদিকে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামনুল হককে হেনস্থা করার কড়া সমালোচনা করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। শনিবার রাতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইনামুল হাসান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, তার মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার উপর এত বড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেয়া বড় একটি অপরাধ। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার উপর হামলা করেছে। তাদের হামলার ধরন দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। প্রসঙ্গত, সোনারগাঁওয়ের একটি রিসোর্টে সেদিন বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামনুল হককে ঘেরাও করে রাখা হয়। নারী নিয়ে রিসোর্টে উঠেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে মাওলানা মামনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে আসেন, জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টে উঠেন। এ সময় কিছু লোকেরা এসে স্ত্রী সহ তাকে নাজেহাল করে, তাকে আক্রমণ করা হয়। এদিকে রিসোর্টে অবরুদ্ধ করে রাখার খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন তার সমর্থকরা। এক পর্যায়ে রয়্যাল রিসোর্টে হামলা চালিয়ে মামনুল হককে নিয়ে যান তারা। Thank you.